পুরো গোলাপজামের মতো লাগছে দেখতে। টক মিষ্টির সাথে এই ফল ভিটামিন সি এ ভরপুর, এইভাবে ফুটো করে নিলে টকটা বেশ অনেকটাই কমে আসে। এবার আমলকিগুলো জলের মধ্যে দিয়ে দেব। মিচড়িগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি যাতে খুব বেশি গলতে সময় না লাগে। দুর্দান্ত স্বাদের আমলকির মোরব্বা তৈরি, পুরো রসে ভরপুর জুইসি আমলকির মোরব্বা। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সারা শীতকাল জুড়ে সর্দি কাশির সমস্যায় প্রায় আমরা সকলেই ভুগি, আর মুখের অরুচিত আছেই। আজকে আমি এমন একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সর্দি কাশির সমস্যা থেকে তো মুক্তি পাবেনই, তার সাথে সাথে কিন্তু অরুচিও কাটবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই সময় তো এটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এটা বাড়িতে বানিয়ে কিন্তু প্রায় 6 মাস পর্যন্ত রেখেও খাওয়া যায়। তাহলে চলুন শুরু করি। অদ্ভুত টক মিষ্টি স্বাদের এই আমলকি কিন্তু বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এই সময় একটু বেশি করে বানিয়ে রাখলে কিন্তু সারা বছর ধরেই খাওয়া যাবে। আমি এখানে 400 গ্রাম মতো আমলকি নিয়েছি, আমলকিগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। আমলকিগুলো দেখুন বেশ বড় বড় সাইজ আছে আর বেশ তাজা আছে, আমলকিগুলো এখন ভালো করে ধুয়ে নেব। প্রত্যেকটা আমলকি ঘষে ঘষে ধোব। আজ আমি আমলকি দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা খেতেও যেমন সুন্দর, বানাতেও কিন্তু ভীষণ সহজ। ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, এবার জল থেকে তুলে নেব। আমলকি দিয়ে আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আমলকির মোরব্বা। আর আমলকির মোরব্বা বানানোর জন্য কিছু পদ্ধতি আছে, এখন আমি সেগুলো করে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমলকিগুলো ফুটো করে নেব। আমলকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে ফুটো করব। আমলকিগুলোকে এভাবে ফুটো করে নেব যাতে বীচের গা পর্যন্ত যায়, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটোটা করব, তাহলে সব দিক ফুটো হবে ভালোভাবে। এইভাবে ফুটো করে নিলে টক ভাবটা বেশ অনেকটাই কমে যাবে। সব আমলকিগুলোকে এভাবে ফুটো করে নেব। এই দেখুন, এইভাবে ফুটো করে নিচ্ছি, আমলকির উপরের দিকটা কিন্তু পাল্টে যাচ্ছে। সমস্ত আমলকিগুলোকে এরকমভাবে ছিদ্র করে নিয়েছি, আর দেখুন আমলকিগুলো কেমন পাল্টেও গেছে একটু। আমলকির মোরব্বা অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকেন, তবে আজকে আমি যেভাবে বানাবো তাতে করে কিন্তু আমলকির মোরব্বা বেশ অনেকদিন পর্যন্ত তো ভালো থাকবেই, তার সাথে সাথে কিন্তু আমলকির মধ্যে যে একটা কষা ভাব থাকে সেই কষা ভাবটাও কিন্তু কেটে যাবে। এখন আমি এই আমলকিগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে জল দেব। জল হালকা গরম হয়ে এসেছে, এবার আমলকিগুলো দিয়ে দেব। প্রথমেই বলেছি বন্ধুরা, আজকে আমি আমলকির মোরব্বা একদম অন্যরকমভাবে বানাবো। আমলকির মোরব্বা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন, বিভিন্নজন চিনি দিয়েও বানিয়ে থাকেন, তবে কিন্তু আজকে আমি চিনি দিয়ে বানাবো না, আজকে আমি বানাবো মিছরি দিয়ে। আমি এখানে 400 গ্রাম আমলকির জন্য 400 গ্রাম মিছরি নিয়েছি। মিছরির দানাগুলো কিন্তু বেশ বড় বড় আছে, এবার এগুলোকে গুঁড়ো করে নেব। মিছরিগুলোকে আমি হামাল দিস্তায় গুঁড়ো করব, আর সিলে করলে কি হয় পুরো ছিটকে যায়, তার জন্য এই হামাল দিস্তাতেই করব। এইভাবে সব মিছরিগুলো গুঁড়ো করে নেব। আমলকিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, এবার দেখে নেব। আমি একটা কাঁটা চামচ দিয়ে গেথে দেখে নেব। খুব সহজেই কিন্তু গাঁথা যাচ্ছে, আর এখন গাঁথার জন্য কিন্তু কোনো রকম প্রেশার দিতে হচ্ছে না। কাঁটা চামচ দিয়ে হালকা করে গাঁথা হলেই বুঝতে হবে যে আমলকি সেদ্ধ হয়ে গেছে, আর এক্ষেত্রে কিন্তু আমলকিটা সেদ্ধ হয়ে পুরো বীজ থেকে ছেড়ে গেলে চলবে না, এই অবস্থায় এটাকে তুলে নেব। আর এই যে আমলকি সেদ্ধ জলটা এটা ফেলে দেবো না, এটা এখন রেখে দেবো। আর এই আমলকি সেদ্ধ জল ঠান্ডা হওয়ার পর চুলে লাগালে কিন্তু খুব উপকার পাওয়া যায়। সেদ্ধ আমলকিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু ভেঙে যায়নি। মিছরির গুঁড়োটা এখন কড়াইতে দিয়ে দেবো। সেদ্ধ আমলকিগুলো মিছরি গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। মিছরি গুঁড়োর সাথে আমলকিগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
এবার কড়াইটাকে উনুনের মধ্যে বসিয়ে নেব। খুব সামান্য পরিমাণ জল দেব। অল্প আছে, এবার এটাকে হতে দেবো, তাতে করে মিচড়িগুলো গলে যাবে আর আমলকির মধ্যে যে পরিমাণ জল আছে সেটাও কিন্তু শুকিয়ে আসবে। মিচড়িটা আস্তে আস্তে গলতে শুরু করেছে আর প্রথমেই খুব বেশি তাপ দিয়ে দিলে মিচড়ি কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। মিচড়িটা এখন বেশ ভালোভাবেই গলে গেছে আর দেখুন কি সুন্দর স্বচ্ছ হয়ে গেছে আমলকিগুলো। আর এগুলো কিন্তু খুব বেশি নাড়বো না, মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো। আমলকির কষ্টটাকে কাটানোর জন্য অনেকেই কিন্তু আমলকিকে চুন জলের মধ্যে ডুবিয়ে রাখেন, কিন্তু আমি এখানে সেরকম কিছু করিনি। আর চুন জলে ডুবিয়ে রাখলে সেটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ, যেহেতু আমি এখানে আমলকিটাকে ফুটো করে সেদ্ধ করে নিয়েছি, তাতে করে কষ্টটাও বেরিয়ে গেছে আর আমলকিটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন মিচড়িটা কিন্তু খুব সুন্দর লাল রং ধরে গেছে, আর দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে আমলকিগুলো। আর এটা কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে। পুরো গোলাপজামের মতো লাগছে দেখতে। মোরব্বা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নেব। এবার দেখুন কেমন লাগছে, পুরো ঝাঁকটা কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো, চারটে এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বিট লবণ, পুরোটা দেবো না, খুব সামান্য পরিমাণ দেবো, ভালো করে মিশিয়ে নেব। আর এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দুর্দান্ত স্বাদের আমলকির মোরব্বা তৈরি। আমলকির মোরব্বাগুলো কেমন হয়েছে আপনাদের একটা কেটে দেখাই। পুরো রসে ভরপুর জুইসি আমলকির মোরব্বা, কত সুন্দর নরম হয়েছে অথচ ভেঙে যায়নি। আর দেখুন কি সুন্দর ছেড়ে আসছে। এখন তো শীতের সময়, আর দুপুরবেলা এগুলো বানিয়ে রাখলে সবার সাথে বসে গল্প করতে করতে খাওয়ার মজাই কিন্তু আলাদা। খেতে খুবই মজাদার হয়েছে, আর এরকম কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, সর্দি কাশিতে খুব উপকার দেবে। বেশ সুন্দর টক মিষ্টি লাগছে, দারুণ লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।